আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী, সংবাদ পড়ছি আমি মোহাম্মদ সাংঘাতিক গাডার এবং আমি মোহাম্মদ সাংঘাতিক রবার্ট। প্রথমেই জানিয়ে দিই সংবাদ শিরোনাম, ভুরুঙ্গামারিতে বিশাল অগ্নিকাণ্ড, আগুনের লিলিহান শিখায় সব পুড়িয়ে তামা তামা। আরে বিনোদনের নতুন মোড়, শাহরুখ খানের পাঠানের পর হিরো আলম স্কোয়ারে লাঠান। হাইগো খালির মাঠে মিলল প্রাকৃতিক সারের এক বিশাল ভাণ্ডার। দেশের রাজনীতিতে নতুন মোড়, প্রথমবারের মতো কমেডি মন্ত্রী পদে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে হিরো আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে থাকছে সিদ্দিক চর ওরফে আমার ভুল হইয়াছে, এবং কাংলার দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন শ্রীযুক্ত কাঁচা বাদাম খান। মঙ্গল গ্রহে জঙ্গলের খোঁজ, নভোযান হিসাবে ব্যবহার হবে লাটা হাম্বার 15 রকেট, নাসার সাথে বাংলাদেশের বেসামাজিক চুক্তি। হ্যাঁ, বিশ্বকাপের নতুন সংযোজন, প্রজনন পদ্ধতিতে দেখা যেতে পারে আগামী নতুন বিশ্বকাপ। ডিজিটাল আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে পৃথিবী নামক গ্রহটি। দর্শক মন্ডলী, এবারে বিস্তারিত, চুয়াডাঙ্গা জেলার ভুরুঙ্গামারিতে আজ বেলা 1:30টার দিকে এক বিশাল অগ্নিকাণ্ড ঘটে। বিশিষ্ট সাধু তেলাসা দুপুর বেলার দিকে প্রকৃতির ডাক দেওয়ার সময় হঠাৎ বিড়ি ধরানোর উদ্দেশ্যে আগুন জ্বালায়, এবং এতে তার বিশাল সাইজের সুন্দরবন আকৃতির গোফে হঠাৎ অগ্নিকাণ্ডটি ঘটে। পরবর্তীতে ঝোপের চারপাশে অর্থাৎ শরীরের অন্যান্য স্থানে আগুন ছড়িয়ে পড়ে, এতে এক দাবানলের সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাথে যুক্ত থাকা রিপোর্টার আগলাই খান খান। জি মিস্টার আগলাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওনার ওই অঙ্গটাই পুড়ে গেছে। ধরা খাওয়া ব্যাপার। মিস্টার আগলাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি মিস্টার গাডার, আপনি ঠিকই ধরেছেন, ওনার সেই দুটো অঙ্গই পুড়ে গেছে। হ্যালো হ্যালো, দর্শক মন্ডলী উনি বোধহয় লাইন পাচ্ছেন না। হ্যালো, অগ্নিকাণ্ডটা কিভাবে ঘটলো এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে মিস্টার আগলাই? না মিস্টার গাডার, ওনার যে অঙ্গটি পুড়ে গেছে সেখানে কোনো হাড় নেই। ও ডিসগাস্টিং, কি দাদা বলছেন! হ্যালো মিস্টার আগলাই, আপনি কি পাগল হয়ে গেছেন? তবে উনি সেটা বলতে পাচ্ছেন না। নাউযু বিল্লাহ মিন জালিক। হ্যালো হ্যালো, জি এবার শুনতে পাচ্ছি, এবার বলুন। কখন থেকে কি পুড়ি গ্যাস কি পুড়ি গ্যাস কইছেন? দেন ভিকটিমকে কথা বলতে দেন। জি মানে ওনার জিভ এবং ঠোঁট দুটোই পুড়ে গেছে, তাই তিনি কথা বলতে পাচ্ছেন না। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম আমাদের রিপোর্টার আগলাই খানের সাথে, তিনি ভুরুঙ্গামারিতে কেবল টাটকা টাটকা খবর সংগ্রহ করছিলেন। এই বেডটা বিনোদনের খবর, শাহরুখ খানের পাঠানের পর এবেন হিরো আলম স্কোয়ারে নতুন চলচ্চিত্র লাঠান চলে এসে কিছুদিনের মধ্যেই রিলিজ হবে। তে সেখানে বিশিষ্ট চরিত্রে অভিনয় করেছে হিরো আলম স্কোয়ার এবং আমাদের সোনা স্যারের বিশিষ্ট খাইটি টিপু সুলতান। সেখানে আরও অভিনয় করিয়াছেন শ্যামল দা, অবু ভাই এবং পাশা ভাই। সেখানে কথা দিয়েছেন আমাদের বিশিষ্ট বাদ্যকর ভুবন বাদ্যকর। নেইমারকে নেওয়ার কথা থাকলেও সে ইঞ্জুরিতে থাকায় সে অভিনয় করতে পারেননি। আবু গরিব কারাগারের প্রযোজনায় 24 জানুয়ারি 2023 সালে চলচ্চিত্রটি প্রকাশ পেতে পারে। আশা করা হচ্ছে এই চলচ্চিত্রটি সফলভাবেই ব্যর্থ হবে এবং এর আয় ধারণা করা হয়েছে 0.00000000001 পয়সা। আচ্ছা, এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। টিল দেন কিপ ওয়াচিং, কিপ ওয়াচিং।